সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। মাছ ধরার সময় দোয়ারা বাজারে দুজন এবং জামালগঞ্জে একজন মারা গেছেন। সকালে দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের জালাল মিয়া ও জসিমউদ্দিন বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এর আগে গত রাতে জামালগঞ্জের নয়া হাওরে মাছ ধরার সময় শরীফ মিয়া নামে আরেক জেলে বজ্রপাতে মারা যান। দোয়ারা বাজার ও জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ বজ্রপাতে তিন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।